আসসালামু আলাইকুম, হেই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে। আসলে বাহিরে করোনার প্রকোপটা অনেক বেশি, আর এই জন্য আমি সারাদিন বাসায় অবস্থান করছি। এই জন্য আমার সময়গুলোকে পাস করার জন্য আসলে আমি আজকে দুইটা বই অর্ডার করলাম রকমারি থেকে। আসলে করোনা এতটাই বেড়ে গেছে, আমরা যদি নিজেদেরকে নিজেরা সেফ না করতে পারি তাহলে আর কোনোভাবেই সম্ভব না। আমরা কোনোভাবেই ঘর থেকে বের হওয়ার চেষ্টা না করি, এবং যদি খুব বেশি কারণে বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করব এবং স্যানিটাইজার ইউজ করব, আর সবসময় চেষ্টা করব আর কি যতটুকু পারা যায় আর কি না বের হতে। আর আমি এই করোনায় যেহেতু বাসায় থাকবো এই জন্য দুটা বই অর্ডার করছি রকমারি থেকে। রকমারির কাজ আসলে খুব ভালো, পিক আপ পয়েন্ট অনেক তাড়াতাড়ি ওরা আমাকে ডেলিভারি করছে, এবং ওদের ব্যবহার সব কিছুই ওভারঅল খুব ভালো, মানে 10-8 বা 9 পাওয়ার যোগ্যতা রাখে। 10-10 দিব না তাহলে একদম সুপার লেভেলে চলে যায়, বুঝতেই পারছেন আসলে কতটুকু ভালো, মানে খুবই ভালো। আমার ভালো লাগছে আসলে ওদের আচার ব্যবহার প্লাস মানে সব ওভারঅল সব কিছু ভালো লাগেছে। আর চলুন তাহলে দেখা যাক বইগুলো। সো আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম, এই জন্য আগে আনবক্সিং করে ফেলেছি, এই জন্য আপনাদেরকে আর আনবক্সিং করে দেখাতে পারলাম না। চলুন দেখা যাক কি আছে ভিতরে, আর কিছু নাই। একপাশে লেখা আছে আসুন বই পড়ি রকমারি .com, আর অপোজিটে ট্রান্সপারেন্ট, আর এটা হলো ক্যাশ মেমো অর সামথিং, সেটা রাখি। আর দুটা বই দিছে, তো কফি দিছে, যিনি বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে কফি খেতে পারি। শুরুতে স্পোকেন ইংলিশটাকে আনবক্সিং করা যাক, দেখি কিরকম করছে। আপুর কাজগুলো খুব ভালো লাগছে, এই জন্য দেখলাম যে এবার টপ সেলার বই মানে লিস্টের মধ্যে এই দুটো টপে ছিল, এই জন্য এই দুটো অর্ডার করলাম। আর আপুর কাজ আসলে ছোটবেলা থেকেই দেখতাম যে খুব ভালো কাজ করছে আপু, টেনমেন্ট স্কুলের হয়ে। আসলে টেনমেন্ট স্কুলের সবার কাজই খুবই ভালো লাগে আমার, আসলে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু একটা ভালো কিছু আছেই, এই জন্য তাদেরকে দেখলে নিজের মধ্যে ইন্সপিরেশন পাই। আর চলুন দেখা যাক, আর কথা না বলি এবং ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। শুরুতে স্পোকেন ইংলিশটাকেই দেখি, আসলে এই বইটা অযথা কিছু না, যে মনে হচ্ছে যে না আসলে আমি পড়ি নাই এখনো, পড়ে হয়তো বা সামনে কোনো ভিডিও আপলোডে বলবো যে কিরকম আপুর মানে বইয়ের ফিডব্যাকটা কিরকম হয়েছে। আসলে খুব ভালো লাগছে বইয়ের ডিজাইনিং দেখে, আর ভিতরে কালারিং খুব ভালো, কার্টুন গ্রাফিক্সগুলো খুব ভালো করছে। আর না ভালোই মোটামুটি, আসলে খারাপ বলার কোনো কারণ নেই, কারণ যেটা ভালো সেটাকে ভালোই বলতে হবে। আর এটা আমি পরে পরে আপনাদেরকে ইনশাআল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি হাতে সময় থাকে বা সময় পাই। ও এই জায়গায় আবার লেভেল দেওয়ার একটা এক্সাম, ছোটখাটো একটা এক্সামের ব্যবস্থা করা হয়েছে আপনার, আমি ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারি, যদি হা হয় তাহলে এই জায়গায় টিক দিবেন বা সবুজ কালি দিয়ে ভরবেন, যদি না হয় তাহলে লাল দিবেন। আসলে এটা আপনার লেভেল জাজ করবে যে কতটুকু আপনি পড়ালেখা করছেন বা ইংরেজিটা কতটুকু পর্যন্ত আপনি পারেন, এটা জাজ করবে। আসলে এই জায়গায় থ্যাংক ইউর অনেকগুলো মিনিং দেওয়া হয়েছে, থ্যাংক ইউ ধন্যবাদ, তারপর ওয়েলকামেরও এরকম অনেকগুলো আছে। আসলে সবগুলো বলতে পুরো বই যদি পড়ি তাহলে আমার ভিডিও প্রায় 1-1.5 ঘন্টা ছাড়িয়ে যাবে, আমি চাই না আমার ভিডিও অনেক বড় হোক যেন আপনাদের বিরক্তির কারণ না হোক। আর আসলে আমাদের সবার উচিত সময় নষ্ট না করে এই করোনায় সবার বই পড়া উচিত। আসলে আমরা চাই যে আসলে আমরা না এই জায়গায় সবাই চায় যে আসলে তার ব্যাকগ্রাউন্ডটাকে একটু উচ্চ লেভেলে করে যেন মানুষের কাছে তৈরি করা, আসলে উচ্চ লেভেলে করতে বই
পড়ার কোনো বিকল্প নাই, এটা আপনি মানেন কি না মানেন। এই জায়গায় আর একটা যাচাই লেভেল আছে, জায়গা আপনার আছে সব কিছু, এই জায়গা পিকগুলো অনেক জোসভাবে তুলে ধরা হয়েছে সবার জন্য ভোকাবুলারি বইটায়। সূচিপত্র প্রায় কয়টা ক্লাস? 86টা ক্লাস। আর এই বইটায় সবার জন্য ভোকাবুলারি এই বইটার উপকার হলো আপনার নিজের বেসিক তৈরি হবে, এটাই আপনি আপনার শব্দের মিনিং গুলো সব জানতে পারবেন। আর স্পোকিং ইংলিশ এটা পড়বেন মানুষের সাথে কথা বলার জন্য, আসলে ইংলিশটাকে চর্চা করে মানুষের সাথে কথা বলা যায়, আর এটা ওই চর্চাকে আপনার সম্পূর্ণভাবে সাহায্য করবে এই স্পোকিং ইংলিশটা। স্পোকিং ইংলিশের ভালো করা 85টি কার্যকরী টিপস আছে বইটিতে, আর আপুর লেখক বৃত্তান্ত আছে সব জায়গায় তুলে ধরা হয়েছে। আর আসলে বইটা খারাপ বলবো না, এটাও অনেক ভালো, কারণ যদি ভালো নাই হতো তাহলে আর 2021 বইমেলায় টপ সেলার অ্যাওয়ার্ড পেত না। আমার মনে হচ্ছে না বইটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে কিছুটা হলেও। আর রকমারির কথা বলি, রকমারি তো বললামই, রকমারি অনেক ভালো কাজ করছে, তাদের কাজে আমরা মুগ্ধ। আর এই কাজগুলো খুব ভালো লাগে আমার, যে তাদের ডেলিভারি টাইম, তারপর তাদের প্রযোজনা আর সব কিছু, এভরিথিং সব ভালো লাগছে আমার। আর সেফটির কথা আবার বলি, আসলে আমরা মানে যত সময় বাসায় থাকি মানে ততক্ষণই আমরা একদম সম্পূর্ণভাবে সেফ থাকি, আর যখনই বের হই তখনই আমাদের করোনায় আক্রান্ত হওয়ার প্রকোপটা অনেক পরিমাণ বেড়ে যায়। সো আমাদের সবার উচিত যে আমরা বাসায় থাকার চেষ্টা করি, এবং যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করব এবং স্যানিটাইজার ইউজ করব। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আশা করি আমি খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। Caught in the crossfire. It's caught in the crossfire.